বুড়িয়ে গেলেও যে ফুরিয়ে যাননি সেটা আবারও প্রমাণ করলেন লাথিস মালিঙ্গা ক্যারিয়ারের সান্নহে দাঁড়িয়ে আবারও একবার ডাবল হ্যাট্রিক উপহার দিলেন লঙ্কান এই প্রেস কিংবদন্তি এর মাধ্যমে ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে দুইটি ডাবল হ্যাট্রিকের মালিক মালিঙ্গা টানা চার বলে চার উইকেট যাকে বলা হয় ডাবল হ্যাট্রিক মালিঙ্গার অবশ্য এমন কীর্তি আগে ছিল ওয়ানডেতে দু সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন মালিঙ্গা তবে সেটা ছিল দুই ওভারে এবার সেই একই রকম কীর্তি দেখালেন ক্রিকেটারের সবচেয়ে ছোট ফর্মে টি টোয়েন্টিতে শুক্রবার পাল্লে কেলেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নিয়েছেন মালিঙ্গা এবং সেটা একই ওভারে প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেটে একশো পঁচিশ রান তুলেছে শ্রীলঙ্কা জবাবে নামা কিউইদের ইনিংসে শুরুতেই ধ্বংসযজ্ঞ চালিয়েছেন মালিঙ্গা ইনিংসের মাত্র তৃতীয় ওভার ওভারের তৃতীয় বলে কলিন মুন্ড্রোকে করেন বোল্ড পরের পরে এলবি রাদার রাদারফোর্ড পঞ্চম ডেলিভারিতে কলিন ডি গ্র্যান্ড হোমকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন মালিঙ্গা আর ওভারের শেষ বলে এলবি করেন রস টেলরকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ আট ওভারের শেষে পাঁচ উইকেট হারিয়ে চুয়াল্লিশ রান দলের হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন মালিঙ্গা তিন ওভারে এক মেডেন সহ রান খরচ করেছেন মাত্র পাঁচটি অন্যদিকে প্রশ্ন উঠছে বাংলাদেশ টাইগার কোচদের বেতন কত সেই বিষয় নিয়ে নতুন কোচ রাসেল ডেমিঙ্গো এবং চার্লস ল্যাঙ্গেভেল্ডকে অভিনন্দন জানাচ্ছে জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাসার একটা সময়ে শখের বসেই মানুষ ক্রিকেট খেলতেন দিন যত যাচ্ছে ক্রিকেটও আধুনিক হচ্ছে পেশাদার হয়ে উঠেছে ক্রিকেট হয়ে দাঁড়িয়েছে অর্থ রোজগারের একটা মক্ষম পথ তরুণরা ক্রিকেটে ক্যারিয়ারের স্বপ্ন দেখেছেন আর এই তরুণদের গাইডলাইন দেওয়ার জন্য গত দুই দশক স্রেফ নামকাওয়াস্তে একজন কোচকে হিসেবে একজনকে কোচ হিসেবে রাখা হতো কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেট দল জন বুকানের কোচিংয়ে পরপর দুবার চ্যাম বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর কোচের ভূমিকাকে গুরুত্ব দিতে দেখতে শুরু করে ক্রিকেট বিশ্ব এখন প্রতিটি দলই তাদের ক্রিকেটারদের জন্য ভালো প্রশিক্ষণ নিয়োগ দেওয়ার চেষ্টা করে থাকেন আর ভালো প্রশিক্ষণ নিয়োগে প্রচুর পরিমাণে অর্থও খরচ করেছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড বাংলাদেশও তার ব্যতিক্রম নয় দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের কোচিং স্টাফরা কত টাকা পারিশ্রমিক পান জাতীয় দলের বর্তমান প্রধান কোচ ডেমিঙ্গো মাসিক সতেরো হাজার ডলারের তিন বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন অথচ তার চেয়ে কয়েকগুণ বেশি পারিশ্রমিকে ডেমিঙ্গোর সহকারী কোর্স হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা স্পিনার ড্যানিয়াল ভিক্টোরি প্রধান কোচ মাসে যা বেতন পাবেন তা পাঁচ দিনে পাবেন বোলিং কোচ প্রতিদিন পাঁচশো একাত্তর পয়েন্ট চার ডলার টাকায় বাংলাদেশি টাকায় প্রায় আটচল্লিশ হাজার তিনশো সতেরো টাকা বেতন পান জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডেমিঙ্গো স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেক্টরির দৈনিক বেতন পাবেন তিন হাজার পাঁচশো ডলারেরও বেশি যা বাংলাদেশি টাকায় দুই লাখ ছিয়ানব্বই হাজারের বেশি তিনি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি চুক্তি অনুসারে দৈনিক বেতন পান আটশো ডলার তথা একাত্তর হাজার নয়শো টাকা আর ফিল্ডিং কোচ রায়ান কুক পান পাঁচশো ডলার তথা বিয়াল্লিশ হাজারেরও কিছু বেশি